যারা ডিগ্রিতে অনলাইনে আবেদন করেছেন দুইশো টাকা জমাও দিয়েছেন তো তাদেরকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার আগে একটা জিনিস চেক করতে হবে এটা যদি আপনি চেক না করেন তাহলে কিন্তু আপনার ভর্তিটি বাতিল হয়ে যাবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিখে আছে এই আর নট ইনক্লুডেড ইন আওয়ার অ্যাডমিশন প্রসেস তো এই যে একটা সমস্যা এই সমস্যার কারণে এই স্টুডেন্ট কিন্তু ওনার্সের প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা মেধা তালিকা এবং প্রথম রিলি স্লিপ দ্বিতীয় রিলি স্লিপ কোনোটাতেও আবেদন করার সুযোগ পায়নি কোথাও চান্স তো দূরের কথা অর্থাৎ তার নামে আসেনি অর্থাৎ সে অ্যাডমিশন যে প্রসেস ভর্তির যে একটা প্রসেস প্রক্রিয়া এইটাতে সে দেখা যাচ্ছে যে তাকে যুক্তই করা হয়নি সো তার যে এই সমস্যাটি এই সমস্যাটি কীভাবে হয়েছে আজকে আমরা আলোচনা করব এবং সে কি ভুল করেছিল যার কারণে কোথাও সে সুযোগ পায়নি তো সে কোনো প্রকার অ্যাডমিশনের মানে আবেদনের সিস্টেমে কোথাও কোনো সুযোগ পায়নি কেন কারণ সে বড় একটা ফুল করেছিল সেই ভুলটা হচ্ছে যে সে দুশো টাকা পেমেন্ট করেছিল এবং এই পেমেন্ট করার পর দেখা যাচ্ছে যে সে সব কিছু হাতে পেয়েছিল বাট সে কলেজে কাগজপত্র জমা দেয়নি ক্লিয়ার সো কলেজে কাগজপত্র জমা দিলেও আপনারা যারা জমা দিয়েছেন তারাও এই সমস্যায় পড়তে পারেন তো কলেজে কাগজপত্র টাকা পয়সা সব জমা দেওয়ার পর আপনাদেরকে একটা বিশেষ জিনিস চেক করতে হবে তো তার জন্য গুগল ক্রম ভেজরে আসবেন আসার পর নতুন একটা টেপ নিয়ে লিখবেন এন ইউ অ্যাডমিশন এইটা লিখার পর প্রথম ওয়েবসাইটটাতে আপনি চলে আসবেন আসার পর ডিগ্রি পাস এইখানে ক্লিক করতে হবে এবং এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এই বাটনে ক্লিক করে দিবেন করার পর সিম্পল বিষয় আপনাকে এইখানে অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার দিতে হবে সো আপনি হয়তো ভাবতে পারেন অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বারটা কোথায় পাবো তো এই যে স্ক্রিনে আপনাদেরকে দেখা দিচ্ছি এমন একটা হচ্ছে পিন নাম্বার এই দুইটা জিনিস কিন্তু লিখা থাকে এই যে দেখেন এই জায়গায় লিখা থাকবে ওকে সো এইখান থেকে রোল নাম্বার এবং ফিন নাম্বার নিয়ে বসায় লগ ইন করতে হবে লগ ইন করার পর এমন আসবে এইখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন যে বাটন দেখতে পাচ্ছেন এই যে উপরে এই ভিউ দু অ্যাপ্লিকেশান বাটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যদি এখানে স্টেটাস রিসিভ লেখা দেখেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি একদম নিশ্চিন্তে থাকবেন আপনার অ্যাপ্লিকেশনটা কলেজ রিসিভ করেছে মানে আপনি হচ্ছে ভর্তি প্রক্রিয়ায় প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা মেধা তালিকা প্রথম রিলি স্লিপ দ্বিতীয় রিলি স্লিপ সবগুলোতেই কিন্তু আপনি চান্স দিতে পারবেন যদি চান্স না পান বা চান্স পেয়েও না ভর্তি হন তাহলে নেক্সট 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 করতে করতে আপনি প্রত্যেকটা করতে পারবেন ঠিক আছে তো যদি ভুলক্রমে আপনার এখানে সাবমিটের লেখা থাকে এই যে দেখতে পাচ্ছেন সাবমিটের লেখা আছে একটা স্টুডেন্টের সো সাবমিটের যদি লেখা থাকে তাহলে আপনাকে খুব দ্রুত কলেজে কাগজপত্র জমা দিয়ে দিতে হবে টাকা পয়সা জমা দিয়ে দিতে হবে দেখা যাচ্ছে কাগজপত্র টাকা পয়সা যদি আপনার ভাগে জমা দেওয়া হয়ে থাকে বাট তবুও সাবমিটের লেখা আছে তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আপনি ছাব্বিশ তারিখের আগে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার তেইশেই কলেজে চলে যাবেন ঠিক আছে কিংবা পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন ঠিক আছে যে এইটা এইখানে সাবমিটেড বাদে রিসিভ লিখে আসতেছে কিনা যদি না আসে সাবমিটেডই থাকে তাহলে আপনি কলেজে যায় যোগাযোগ করবেন এবং তাদেরকে প্রবলেমটা বলবেন যে আমার সাবমিটেড আছে ঠিক আছে তাহলে আপনার সলিউশন হয়ে যাবে আর যদি আপনি এই সাবমিটেডটা থেকে যায় আপনি কলেজে কাগজপত্রও জমা দেন নাই টাকাও জমা দেন নাই তাহলে আপনার কিন্তু এই প্রবলেমটা দেখা দিবে ইউ আর নট ইনক্লুডেড ইন আওয়ার অ্যাডমিশন প্রসেস তো এইটাই হচ্ছে মূল বিষয় আর যাদের এস এম এস আসছে যে হচ্ছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এস এম এসটা যাদের আসছে তারা তো আলহামদুলিল্লাহ তাদের কলেজ কর্তৃপক্ষ অ্যাডমিশনটা রিসিভ করে ফেলছে